ফটিকছড়ির হাইচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ গুণীজন সংবর্ধনা ও যুবরাজ নৃপেন্দ্র স্মৃতিবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফটিকছড়ির সাংসদ বাংলাদেশ তরিকত ফেডারেশন চেয়ারম্যান আলহাজ সৈয়দ নজরুল বশর মাইজ ভান্ডারি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র বাংলাদেশে যে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, ফটিকছড়ি তো তার বাইরে কিছু নয়, কর্তৃপক্ষ তার লানত আসে, যে জাতি অকৃতজ্ঞ সে জাতি উন্নতি শিকার উন্নয়নের চরমে যেতে পারে না। আজকে বাংলাদেশে সম্পদ বড়ুয়ার কথা বলছো, সম্পদ বড়ুয়া শুধু বড়ুয়া নাম থাকার জন্য জীবন সজীব হতো না, যদি বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতার বাংলাদেশ আমরা স্বাধীন করতে না পারতাম। ফরিদপুরকে আমি চ্যালেঞ্জ করব, স্বাধীনতার আগে এবং পরে মিলিয়ে যত সরকার ছিল সবাই মিলে কোটি টাকার কাজ করেছে, আর শুধু আমি 230 কোটি টাকার প্রকল্প বাড়তে বাড়তে বর্তমানে দাঁড়িয়েছে প্রায় 270 কোটি টাকার প্রকল্প ফটিকছড়ির। এখন আমি যেটি বলবো, এই যে মিয়ানমারের রোহিঙ্গারা এসছেন, এটার একটা চিত্র মানে প্রধানমন্ত্রী ওনাদেরকে কি দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, মানবতা দেখিয়েছেন, আর এটা সত্য, এই কাজটা একটা চক্রান্তের ফসল। খালেদা জিয়া আর বিএনপি আর কোনোদিন এবং তার জিও এই দেশে আসতে পারবে না, খালেদা জিয়ার বিএনপিও আর কোনোদিন ক্ষমতা যেতে পারবে না। আর আমি সেই ব্যক্তি, মৃত্যুর আগ পর্যন্ত একটি কথা বলবো, জামাত শিবিরকে আমি ঘৃণা করি, করতাম, করি, মৃত্যুর আগ পর্যন্ত ঘৃণা করে যাবো। আমি বলছি এইভাবে ব্যবসায়ী মাথায় ব্যবসায়ী দেখে না পাও, হাট ট্যাঙ্ক ভেঙে দাও, এখনো বলতেছে ভেঙে দাও, দায় দায়িত্ব আমি নিব। ইনশাল্লাহ স্কুল কলেজ হবে, স্বাধীনতা সংগ্রাম বঙ্গবন্ধু বলেছিল। এর পূর্বে শনিবার সকালে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি আফতাবউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বর্তমানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল অ্যান্ড কলেজের প্রফেসর ডাক্তার এম এ কাশেম এবং চট্টগ্রাম ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষক রতন কান্তি চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এম তৌহিদুল আলম বাবু, উপজেলা সহকারী কমিশনার এ এইচ এম শহীদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট উত্তম কুমার মহাজন, জীবননাহার মুক্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শাহ আলম, অফিসার ইনচার্জ আবু ইউসুফ মিয়া, চেয়ারম্যান এ কে এম সরোয়ার হোসেন স্বপন ও চেয়ারম্যান শাহনওয়াজ। শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন ফটিকছড়ি পৌর মেয়র আলহাজ ইসমাইল হোসেন ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ কামাল। সবশেষে কৃতী শিক্ষার্থীদের হাতে যুবরাজ নৃপেন্দ্র স্মৃতিবৃত্তির পুরস্কার প্রদান করেন আমন্ত্রিত অতিথিরা। উত্তর চট্টগ্রাম থেকে এম আলমগীর নিশানের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।